কথা বলার জন্য যদি মানুষকে আমি নিরাপত্তা এবং সাহস দিতে পারি তাহলে হচ্ছে মানুষ রুখে দাঁড়াবে, কথা বলবে এবং প্রতিবাদ করবে, তাতে করে অন্যায় কমে আসবে। দুপুরেও যখন সংবাদকর্মীরা সেই গ্রামে গিয়েছে এই ঘটনাটি অনুসন্ধানের জন্য, গ্রামের সকল মানুষ অস্বীকার করেছে, তারা জানেন না, তারা চেনেন না, এরকম ঘটনা ঘটেনি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি। গত এক সপ্তাহে আমরা যখন প্রথম বেগমগঞ্জের ঘটনাটা দেখলাম যে এটা ভাইরাল হয়েছে, ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনা তৈরি হয়েছে দেশ জুড়ে এবং মানুষ রাস্তায় নেমে পড়েছে, তারপর থেকে দেখা যাচ্ছে যে প্রচুর ঘটনার খবর আমরা শুনতে পাচ্ছি। তার মানে হচ্ছে গত এক সপ্তাহে এই ঘটনাটা বেড়ে গেছে, এটার প্রবণতা বেড়ে গেছে। ব্যাপারটা এইভাবে না দেখে যদি আমরা দেখি যে আসলে যে বেগমগঞ্জের এই ঘটনাটা যখন প্রকাশিত হয়েছে এবং মানুষ যখন জেনেছে এবং সরকার অথবা প্রশাসন যখন এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, তার মানে তখন আর যে সকল মানুষ যারা নানানভাবে হয়রানির শিকার হচ্ছে, যৌন হয়রানির শিকার হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে, তারা এক ধরনের ভরসা পাচ্ছিল যে আমি বোধহয় আমার ঘটনাটা প্রকাশ করলে আমিও সুবিচার পেতে পারবো। তার মানে হচ্ছে এই যে প্রবণতা, এটা কিন্তু চলেই আসছে এবং এটা আমাদের সমাজের মধ্যেই আসলে লুকিয়ে আছে, প্রকাশিত হচ্ছিল না। এখন প্রকাশিত হয় না কেন সেটা একটা বড় প্রশ্ন। প্রকাশিত না হওয়ার প্রধান কারণ তো হচ্ছে যে মানুষ সাহস পায় না এগুলো প্রকাশ করার জন্য। খোদ বেগমগঞ্জের যে ঘটনাটি, এই ঘটনাটি যেদিন প্রথম ভিডিওটি ভাইরাল হলো, সেদিন দুপুরেও যখন সংবাদকর্মীরা সেই গ্রামে গিয়েছে এই ঘটনাটি অনুসন্ধানের জন্য, গ্রামের সকল মানুষ অস্বীকার করেছে, তারা জানেন না, তারা চেনেন না, এরকম ঘটনা ঘটেনি ইত্যাদি কথা বলেছেন। কেন বলছেন? কারণ আসলে তারা সাহস পাননি। এই ঘটনা প্রকাশ হলে পরে তাদের উপরে আসলে কী ধরনের বিপদ নেমে আসবে, এক ধরনের ঝুঁকি ছিল তাদের। কিন্তু যখন এটি নিয়ে ব্যাপকভাবে সাড়া পড়েছে, তখন পরের দিন দেখবেন যে গ্রামের মানুষ বলছে, হ্যাঁ শুধুমাত্র এই ঘটনায় না, এ পাড়াতে অমুক গ্যাং রয়েছে, ওই পাড়াতে অমুক বাহিনী রয়েছে, এই পাড়াতে অমুক ক্যাডারদের দল রয়েছে, মানুষ আস্তে আস্তে মুখ খুলছে। তার মানে যদি আসলে আমরা বলার সাহস পাই, আমরা প্রকাশিত হওয়ার সাহস পাই এবং আমি যদি বলার পর বলতে পারি যে আমি নিরাপত্তা পাবো, আমি নিরাপদে থাকতে পারবো, তাহলে দেখবেন যে কোনো অন্যায় আসলে লুকায়িত থাকবে না। সুতরাং সমাজে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের শাসন ব্যবস্থার মধ্যে আমরা যেই ভয়ের সংস্কৃতি তৈরি করে রেখেছি, যে ভয় তৈরি করে মানুষকে শাসন করা, সেটা উঠাতে হবে। মানুষ আসলে প্রকাশিত হবে, কথা বলতে হবে। কথা বলার জন্য যদি মানুষকে আমি নিরাপত্তা এবং সাহস দিতে পারি তাহলে হচ্ছে মানুষ রুখে দাঁড়াবে, কথা বলবে এবং প্রতিবাদ করবে, তাতে করে অন্যায় কমে আসবে। বেগমগঞ্জে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি ঘটার পর সে ভুক্তভোগী নারী কিন্তু সেখানকার মেম্বারকে জানিয়েছিলেন, ইউনিয়ন পরিষদের মেম্বারকে জানিয়েছিলেন। ইউনিয়ন পরিষদের মেম্বার যিনি সোহাগ, তিনি স্থানীয় সরকারের শুধু প্রতিনিধিই না, একই সাথে হচ্ছে আমাদের সেখানকার কমিউনিটি পুলিশ যেটি রয়েছে সেটির সভাপতির দায়িত্ব পালন করেন। কিন্তু সোহাগ এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এখন একজন এরকম নিরীহ নারী যখন মেম্বারকে জানান, তিনি ব্যবস্থা না নেন, উল্টো হয়তো তাকে থামিয়ে দিয়েছেন অথবা দেখবেন বলে চুপ করিয়ে রেখেছেন, তার মানে উনি বুঝতেছেন যে উনি আসলে তাহলে সুবিচার পাবেন না, উনি আসলে এটা বলে কোথায় কোনো লাভ হবে না। সুতরাং আমাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা আসলে মানুষ যদি কিছু বলে, মানুষের যে সমস্যাগুলো আছে সেগুলো যদি বলে, সেগুলোর বিষয়ে রেসপন্সিভ হতে হবে। তারা সে ব্যাপারে বিষয়ে মানুষকে সমাধানের জন্য, সুবিচার পাওয়ার জন্য হচ্ছে আসলে কাজ করতে হবে, না হলে মানুষ কখনোই সুবিচার পাবে না, মানুষ মুখ খুলবে না এবং সমাজের যে নিরীহ মানুষ আছে, প্রথমত দরিদ্র মানুষ এবং দ্বিতীয়ত হচ্ছে নারীরা যারা আছে তাদের উপরে যে নিপীড়ন, সেই নিপীড়ন আসলে চলতেই থাকবে। প্রবাসী বাঙালিদের জানাই বিনম্র শ্রদ্ধা। রাজকমল গুঁড়ো মশলা যেন মায়ের হাতের ছোঁয়া।